প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক ঐতিহাসিক ঘোষণা করেন। উনি ঘোষণাকালীন সময় তিনটি স্তরে বিদ্যালয়গুলিকে জাতীয়করণের সিদ্ধান্ত নেন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে রেজিস্ট্রেশনকৃত, দ্বিতীয় ধাপ হচ্ছে পাঠদানের অনুমতি প্রাপ্ত, তৃতীয় ধাপ হচ্ছে 27 মে 2012 তারিখের পূর্বে পাঠদানের অনুমতির জন্য আবেদিত বিদ্যালয়। প্রথম ধাপ জাতীয়করণ সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় ধাপ জাতীয়করণ সম্পূর্ণ হয়েছে, তৃতীয় ধাপে কিছু বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, কিন্তু এই 4,159টি বিদ্যালয় তৃতীয় ধাপে যে সকল প্রকার যোগ্যতা থাকা সত্ত্বেও এই বিদ্যালয়গুলিকে বিভিন্ন উপজেলা জেলা শিক্ষা অফিসাররা তালিকা প্রেরণ না করায় জাতীয়করণ থেকে বাদ দেওয়া হয়। সেই শিক্ষকেরা 2013 সাল থেকে বিভিন্ন উপজেলা জেলা এবং বিভাগীয় অফিস সর্বোপরি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অধিদপ্তরে সচিবালয়ে বিভিন্ন স্মারকলিপি প্রদান করে আসছিলেন। 2018 সালে এই শিক্ষকেরা সমবেত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অনশন কর্মসূচি পালন করেন। সেই অনশন কর্মসূচিতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হইতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হইতে একটি প্রতিনিধি দল এখানে এসে আমাদেরকে আশ্বস্ত করে গিয়েছিলেন, আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের বিদ্যালয়গুলিকে অনতিবিলম্বে জাতীয়করণের আওতায় আনা হবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তারা কোনো ব্যবস্থা না নেয়। 2019 সালে আমরা অবস্থান কর্মসূচি করেছি, আজকে 10 দিন আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের শিক্ষকরা দূরাবলের মধ্যে কষ্ট করে সেই পার্বত্য অঞ্চল থেকে আমাদের অনগ্রসর জনপদের পাহাড়ের অঞ্চলের যে বিদ্যালয়গুলি বাদ পড়েছে সেই শিক্ষকেরা, আমাদের যে অনগ্রসর জনপদ বিভিন্ন দ্বীপের উপজেলার শিক্ষকেরা, বাংলাদেশের প্রত্যেক উপজেলা থেকে শিক্ষকেরা এসে এখানে 10 দিন মানবেতর সহিত রাস্তার পাশে ধুলাবালির মধ্যে বসে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি যদি এই বিদ্যালয়গুলি অযোগ্য হয় তাহলে সব স্কুলকে একটি প্রজ্ঞাপন করে বন্ধ করে দিন, অন্যথায় যদি আমাদের যোগ্যতা থাকে, আমরা যদি শিক্ষক হই, আমাদের বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রী থাকে, আমরা যদি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদের বিদ্যালয়ে যদি অবকাঠামো থাকে, আমাদের বিদ্যালয়ে যদি 27 মে 2012 তারিখের পূর্বে পাঠদানের অনুমতির জন্য আবেদন করে থাকে, তাহলে এই যোগ্য বিদ্যালয়গুলি তদন্তপূর্বক সারা বাংলাদেশের যেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে সকল বিদ্যালয়কে অনতিবিলম্বে জাতীয়করণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। বৃহস্পতিবারের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হইতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসলে আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। আমাদের সন্তানকে আমরা দুই মুঠো ভাতের ব্যবস্থা দিতে পারছি না, আমাদের বৃদ্ধ মা বাবাকে আমরা ওষুধ দিতে পারছি না, তাই এর চাইতে আমাদের মৃত্যুবরণ করা অনেক ভালো। আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাক্ষাৎ পাওয়ার লক্ষ্যে আমরা আপনার কার্যালয় অভিমুখে আমরা রওনা করব, কেননা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনার কাছে ভয়ে বুকে সাহস নেই তারা বলার যে স্কুলগুলি বাদ পড়েছে, কারণ আপনি সেদিন বলেছিলেন আর কোনো বিদ্যালয় বাদ পড়েছে কিনা, সেদিন তারা বলেছিল না ম্যাডাম আর কোনো বিদ্যালয় বাদ পড়ে নাই। আজকে কোন দুঃসাহসে তারা আপনার কাছে গিয়ে দাঁড়াবে? আমরা মনে হয় কয়েক হাজার স্মারকলিপি আমরা ইতিপূর্বে অধিদপ্তর আপনার আমাদের মন্ত্রণালয়ে দিয়েছি, আপনার কার্যালয়ে দিয়েছি, আমার মনে হয় কোনো স্মারকলিপি আপনার সামনে যায় নাই। যদি আপনার সামনে এই স্মারকলিপি যেত
অবশ্যই আপনি তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করতেন বলে আমরা বিশ্বাস করি, কারণ আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি বাংলার জননী, আপনি বাংলাদেশে অনেক বড় মেগা প্রকল্প করেছেন, আপনি এই বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন, আপনি ডিজিটাল বাংলাদেশ রূপ দিয়েছেন। আজকে এই 2023 সালে স্মার্ট বাংলাদেশ আপনি ঘোষণা দিয়েছেন। আমি আপনার কাছে বলতে চাই, এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রেখে হাজার হাজার শিক্ষার্থীদেরকে বেসরকারি বিদ্যালয়ে পাঠদান রেখে কখনো একটি জাতি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে পারে না। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই বিদ্যালয়গুলিকে জাতীয়করণের আওতায় এনে বাংলাদেশকে বেসরকারি শিক্ষার অভিশাপ থেকে মুক্ত করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।